হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। আজকে আমি তোমাদের আমের ক্ষীর বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি আম। প্রথমে একটা আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি চিনি আর ছোটো দু প্যাকেট দুধ 500 ml। আর নিয়েছি আমন্ড আর পেস্তা। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আমটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করবো, একটু জল দিতে হবে। আমের পালকটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসটা অফ করে দেবো। আমের পালকটা কড়াই থেকে ঢেলে নিলাম। এবার এটা একটু ঠান্ডা হবে। আজকে আমি দুধের প্যাকেটগুলো কেটে নেব। গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা এরকম ভাবে নেড়ে নেড়ে কিছুটা ঘন করে নিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দেবো চিনি। এবার দুধটা গ্যাসটা আমি অফ করে দেবো, হালকা ঠান্ডা করবো। আমের পালকটা দিয়ে দেবো। এইভাবে আমের ক্ষীর বাড়িতে বানিয়ে খাবে, খুব টেস্টি হয়, ভালো লাগে। বেশি গরম অবস্থায় দিলে অনেক সময় দুধ কেটে যেতে পারে, হালকা ঠান্ডা করে দিলে পরে ভালো হয়। এই যে আমের ক্ষীর আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এরপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমের ক্ষীর আমার হয়ে গেছে রেডি। আর এটা আমন্ড আর পেস্তাটা পুরো অপশনাল, দিতেও পারো না দিতেও পারো। তো আমি এটা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। তোমরা এটা বাড়িতে বানিয়ে খাবে, নিয়ে আমাকে জানাবে কেমন হয়েছে কমেন্টে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।